রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। দোষীদের শাস্তির দাবি প্রার্থীর। তৃণমূল প্রার্থীর হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ অশোকনগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু স্কুল সংলগ্ন এলাকায় এক তৃণমূল প্রার্থীর হোর্ডিং ছেঁড়ার ঘটনা দেখতে পান। হোর্ডিংটির একাংশে আগুনে পোড়ানোর পাশাপাশি ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে হোর্ডিংয়ের বেশ কিছু জায়গা। বিষয়টি জানানো হয় ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আশিস কুমার হীরাকে। খবর পেয়ে দলের কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে আসেন তিনি। আমাকে এখানকার মানুষ খবর দিল যে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুমার হীরার ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার এই মুখটা ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে এবং সিগারেট দিয়ে ফুটো ফুটো করে দেওয়া হয়েছে। আমরা কাল রাত 12:10 অবধি আমরা ব্যানার পোস্টার লাগিয়েছি, তখনও পর্যন্ত আমরা এই জিনিসটা দেখিনি। সকালবেলা যখন খবর গেল, এসে দেখলাম ঘটনাটা সত্যি। তা এই জঘন্যতম কাজ, এটা আমরা প্রতিবাদ জানাই, ঘৃণার চোখে দেখি। এখানকার যারা ক্ষমতায় ছিলেন তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তারা বুঝতে পেরেছে যে এবার আর কোনো কাজ হবে না, সেই ভয়েতেই এই কাজগুলো করছে। স্বাভাবিকভাবেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অশোকনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি প্রার্থীর। গতকাল রাতে 12:00 পরে আমরা এখান থেকে বেরিয়েছি, তারপরে এই যে জঘন্য ঘটনাটা ঘটালো, এটা তো কাপুরুষের একটা লক্ষণ। যদি তার কোনো সাহসিকতা থাকে তাহলে তো সরাসরি এসে করতে পারলে তাহলেই বুঝতাম যে সত্যিকারের সে করার ক্ষমতা রাখে। গোপনে একটা জিনিস তিনি করে গেলেন বা কারা তারা করে গেল, তাহলে তো এটা তো কি বলা যেতে পারে। এই ঘটনায় ওয়ার্ডের তৃণমূল সম্পাদক সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী বিদ্যুৎ কাঞ্জিলাল অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছি, এই ধরনের ঘটনা আমাদের দলীয় সংস্কৃতির মধ্যে পড়ে না। এই পোস্টার ছেঁড়া, এই ধরনের পোস্টারের উপর যে অত্যাচার, এগুলো আমাদের কৃষ্টি কালচারের মধ্যে নেই। গতবারও এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল এবং সেখানে অমলদের থেকে শুরু করে আমার পোস্টারের উপরও অত্যাচার হয়েছে। তো এটা আমাদের দলের কৃষ্টি কালচার নয়, আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং প্রশাসক মহল যারা আছেন এখানকার, যারা প্রশাসনে আছেন, তারা এর পুরোপুরি তদন্ত করুক, তাদেরকে ধরে কঠিন থেকে কঠিনতর শাস্তি তাদেরকে প্রদান করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।